আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে বন্ধন অ্যাগ্রো ফার্মের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের খামারে আসলে মূল শেডের পাশাপাশি একটি কোয়ারেন্টাইন শেডের খুব বেশি প্রয়োজন ছিল, যেহেতু আমরা নিয়মিত বাইরে থেকে গরু ক্রয় করি, ষাঁড় গরু, এবং সেগুলো ফার্মে লালন পালন করে পরে আবার বিক্রি করি। তো যে কোনো গরু বাইরে থেকে কিনে আনলে আসলে খামারের গরুর সাথে সরাসরি রাখাটা একটা একটা রিস্কি কাজ আর কি। এটা খুব টেনশনের একটা বিষয়, কারণ গরুর সাথে অনেক সময় অনেক রোগ বালাই চলে আসতে পারে, আর তারা ভ্যাকসিন করা না এবং হাট থেকে ক্রয় করা অথবা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, যার প্রেক্ষিতে আমাদেরকে সবসময় এটা নিয়ে একটা টেনশনে থাকতে হয়। এই ধরনের পরিস্থিতিতে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা কোয়ারেন্টাইন শেড ইনশাল্লাহ করে ফেলব, যার ফলশ্রুতিতে আমরা এটা দ্রুত সময়ের মধ্যে করে ফেললাম। আমাদের এই কোয়ারেন্টাইন শেডটি আমরা করেছি 8টি গরু রাখার জন্য, যদিও এটা একটু কনজাস্টেড 8টা গরুর জন্য, তারপরও আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবেই হয় আর কি। এবং আমরা গতবার আমাদের 8টি গরু এনে এখানে রেখেছি, মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমাদের কোয়ারেন্টাইন শেডের ঘরের মাপটা হচ্ছে 13 ফুট বা 19 ফুট, এবং এটা জমি থেকে এর হাইট 9 ফুট ধরা যায়। এটা হচ্ছে টিনের প্রান্তদেশ পর্যন্ত, আর এটা দোচালা টিনের করা, এবং টিনের যদি একেবারে চূড়ার দিকটা ধরা যায় তাহলে আরও 2 ফুট বাড়বে, তার মানে এটা 11 ফুট ওই জায়গায়। আর আমরা যেহেতু ওই জায়গায় বৃষ্টির একটা প্রবাহ থাকে, বৃষ্টির সময় বর্ষাকালে পানির প্রবাহ থাকে এবং ঢলের একটা সম্ভাবনা থাকে, তাই আমরা কোয়ারেন্টাইন শেডের মূল ভিটিটা প্রায় 2 ফুট বা তার চেয়ে কিছু বেশি উঁচু করে রেখেছি। আমাদের কোয়ারেন্টাইন শেডের খরচের হিসাবটা আপনাদেরকে একটা ধারণা দিই। এটা আসলে আমরা খুব সস্তায় করার চেষ্টা করেছি, যেহেতু কোয়ারেন্টাইন শেড গরু সবসময় থাকবে না, এখানে খুব বেশি খরচ করার পক্ষপাতী আমরা ছিলাম না, তাই মোটামুটি সস্তা উপকরণ ব্যবহার করে আমরা করেছি। মূল কাঠামোটা একটু মজবুত করে করার চেষ্টা করেছি, বাকি সাপোর্টিং যে উপকরণগুলো রয়েছে সেগুলো খুব বেশি একটা দামি ব্যবহার করিনি। আমরা এই শেডের জন্য 14 পিস পিলার ব্যবহার করেছি, যার মধ্যে 13 ফুটের পিলার আছে 3টি, 11 ফুটের পিলার হচ্ছে 11টি। এই সবগুলো 14 পিস পিলারের দাম পড়েছে আমাদের 16,080 টাকা। আমরা 77 পিস বাঁশ কিনেছি 3,350 টাকায়। বাঁশ দিয়ে আমরা টিনের নিচের ফ্রেমটা তৈরি করেছি এবং অন্যান্য মূলত এটাই করেছি, এবং অন্যান্য কিছু সাপোর্টিং লাগলে আশেপাশে সেগুলো দিয়েছি। এরপরে আমরা পাশের টিনগুলো বাঁধার জন্য কাঠ ব্যবহার করেছি, এতে আমাদের খরচ হয়েছে 6,300 টাকা। আমার মনে হয় আমাদের এখানে প্রায় 11 CFT কাঠ লেগেছে, এটা আসলে সঠিক হিসাবে এই মুহূর্তে মনে নাই, তবে এটা প্লাস মাইনাস এরকমই। আমাদের এখানে টোটাল যে মিস্ত্রির মধ্যে আসলে আমরা নিজেরাই অনেকটুকু কাজ আগিয়ে নিয়েছি, আমাদের বন্ধু রিয়াদ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং টুকটাক কিছু আমরা মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছি, ঢালাইগুলো মিস্ত্রি দিয়ে করিয়েছি, মাটি ভরাট এবং এগুলো লেবার দিয়ে করিয়েছি। মিস্ত্রি এবং লেবার চার্জ বাবদ আমাদের সব মিলে 20,000 টাকার মতো খরচ হয়েছে। উপরে টিনের চাল আমরা ব্যবহার করেছি 7 ফুটের টিনের চাল, আমাদের 20 পিস লেগেছে এবং এর খরচ এসেছে 12,500 টাকা।
এগুলো সম্ভবত 0.32 মিলিমিটারের টিন আমরা ব্যবহার করেছি। এরপরে আপনার বাইরের যে মাটি ধরে রাখার জন্য আমরা সিমেন্টের বস্তায় মাটি ভরে ওইভাবে স্ট্যাক দিয়েছি। এটা উচ্চতা প্রায় 2 ফুট, এই জন্য আমরা প্রায় 1,000 টাকার সিমেন্টের বস্তা কিনেছি। আর ঢালাই এবং অন্যান্য টুকটাক কাজের জন্য আমরা 8 বস্তা সিমেন্ট ক্রয় করেছি। কংকর কিনেছিলাম 3,000 টাকার, বালু কিনেছি 2,000 টাকার। এছাড়া আমাদের ইট লেগেছে অল্প শেডের ভিতরে, সেটা 100 পিস আমাদের 1,400 টাকা লেগেছে। উপরে একটা সবুজ নেট দিয়েছি আমরা, যাতে সহজে কোনো কিছু উপরে দিয়ে ঢুকতে না পারে, প্লাস্টিকের নেট। এই নেটটি আমাদের হচ্ছে 4 ফুট বাই 150 ফুট, যার দাম পড়েছে 3,100 টাকা। খামারে বিদ্যুতের কানেকশন দেওয়ার জন্য আমরা একটা মোটামুটি ভালো মজবুত তার কিনেছি শিপের। এটা প্রায় 250 ফুট লম্বা এবং এটা কেজি দরে কিনা 211 কেজি, দাম পড়েছে প্রায় 5,000 টাকা। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক আসলে অনেক খরচই হয়েছে, যেমন ওখানে প্লাস্টিকের তসর কিনা, পেরেক, তারপরে নিচে একটা সবুজ প্লাস্টিক দিয়েছি সেটা কিনা। সবুজ প্লাস্টিকটা মূলত দেওয়া হয়েছে যাতে কোনো সাপ বা এই জাতীয় সরীসৃপ বা অন্য কোনো প্রাণী যেন চট করে তলা নিচে দিয়ে ঢুকে যেতে না পারে, এই জন্য আমরা টিনের ফেন্সিংটি ব্যবহার করেছি, সরি প্লাস্টিকের ফেন্সিংটি ব্যবহার করেছি। এগুলো সবগুলো আনুষঙ্গিক অন্যান্য খরচ আমাদের গিয়েছে 18,000 টাকা। এই সবগুলো খরচ মিলিয়ে আমাদের এই টোটাল সেটটি তৈরি করতে লেগেছে 1,03,230 টাকা। আসলে আটটি গরুর জন্য এটি বেশ কম খরচে করা গেছে বলা যায়। আর আমরা পাশে টিনের যে ঘেরা দিয়েছি এটার হাইট হচ্ছে 4 ফুট, এবং এই টিনের বেড়ার উভয় পাশে আমরা কাঠ দিয়ে মজবুতভাবে এটাকে ধরার ব্যবস্থা করেছি। আর এখানে আপনার যে ঢালাই দিয়েছে ঢালাইটাও বেশ মজবুত হয়েছে, এবং ঢালাইয়ের একটা বেশ স্লোপ দেওয়া হয়েছে। ঢালাইয়ের চূড়া থেকে একেবারে নালা পর্যন্ত প্রায় 4 ইঞ্চি মতো ঢালু রাখা হয়েছে, যাতে পানি পড়া মাত্র গড়িয়ে নিচে চলে আসে। যেহেতু আমাদের কোয়ারেন্টাইন শেডে স্পেস কম, এই জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। কোয়ারেন্টাইন শেডে আমরা মোটামুটি 8টি গরু রেখেছিলাম, একটু চাপাচাপি হয়, তারপরেও যেহেতু এটা কোয়ারেন্টাইন শেড, খুব স্বল্পকালীন সময়ে আমরা এটা ব্যবহার করি, এবং এই শেডে ওই পরিমাণ গরু রাখা যায়। এই শেডে আমরা এখনও কোনো ফ্যান বা এই জাতীয় কিছুর ব্যবস্থা করিনি, যেহেতু অল্প সময়ের জন্য গরুগুলো থাকে। এই শেডে আমরা এনে গরুকে 2-3 দিন রাখার পরে এখান থেকেই কৃমিনাশক ওষুধ দিয়ে দিই, এবং এখান থেকে ভ্যাকসিনেশন করে ফেলি। ভ্যাকসিনেশন করার পরে আমরা প্রায় 8-9 দিন বা 10 দিন পরে গিয়ে আমরা কোয়ারেন্টাইন শেড থেকে গরুগুলোকে আমাদের মূল শেডে স্থানান্তর করি। তো আলহামদুলিল্লাহ।